শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। কমান্ডার রিটায়ার্ড মাজহারুল হক। আমার গ্রাম হলো খাগুড়িয়া, পোস্টাফিস বেলতলি বাজার, বুঝলাম মতলব। বর্তমানে আমি ঢাকাতে আছি, 183/1 দেওয়ান পাড়া। শেষ সময় কি করতেন? আমি পাকিস্তান নৌবাহিনীতে চাকরিরত ছিলাম। আমি ওই আগরতলা কেসের একজন লোক ছিলাম, কিন্তু আমি ধরা পড়িনি। তখন আমরা এগুলি করতেছিলাম যে বঙ্গবন্ধুর বাসন শুনে যে দেশ স্বাধীন হবে। আমি তখন ছিলাম লিডিং সিমেন, লিডিং পিটিআই। আমরা এই সমস্ত দেশ স্বাধীন করতে হবে, এটা আমার মাথায় আগেও ছিল আমাদের। এবং আমাদের তখন নেতা ছিল একজন লিডিং সিমেন, সুলতান আহমদ। সে অবশ্য ফ্রগম্যান কোর্স করছে আমেরিকা, তার মাথায় ছিল জিনিসটা। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতো না। উনি আমাদের বুঝাইলো যে এটা আমরা করতে পারবো, কারণ নৌবাহিনীর জাহাজ যদি আমাকে বুঝাইলো যে নৌবাহিনীর জাহাজ যদি একটাকে আপনি কন্ট্রোলে নিতে চান, তাহলে আপনি 2-3 জন লোক হলেই চলে, পুরো জাহাজটা কিন্তু কন্ট্রোলে নিতে হবে। এটা কিন্তু মাথায় কারো আসে না, কিন্তু ওদের মাথায় আসছিল। ওরা যদিও নিম্ন র্যাঙ্কের লোক ছিল, তারপরও যে যদি রাতে 2-1টার সময় যান জাহাজে, কোনোভাবেই যদি আপনি ঢুকেন, তখন তো সমস্ত জাহাজের লোক ঘুমে থাকে, এবং তখন তো হ্যাঁসগুলি দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, এবং আপনি যদি কন্ট্রোল থাকে আপনাকে ধরো কোনো লোকই পাইবেন না আপনি ওই 2-3 জন ছাড়া। সুতরাং জাহাজটা দখল করতে আপনার কোনো কষ্টই হইতো না, এটা আমাদের বুঝে গেছে। সিমিলারলি যে আর্মির আপনার তো পুরো আর্মরিটা আছে, সেটাকে যদি আপনি ধ্বংস করতে পারেন, তো রাইফেলে যদি রাস্তায় দাঁড়ায় থাকে তাদের কাছে তো এটা একটা লাঠির মতোই হবে, কারণ গোলা বারুদ তো সাপ্লাই হবে না। তো এরকমভাবে আমাদেরকে মানে সে বুঝাইছে, এবং আমরা সেটা রিয়েলাইজ করছি যে হ্যাঁ, এভাবে আমরা স্বাধীন করতে পারি দেশকে। এরপরে সেখান থেকে আমি ছুটি আসি 23 মার্চ। 23 মার্চ আসার পরে 25 মার্চ তো শুরু হয়ে গেল একদরে। এপ্রিল মেয়ের দিকে কিছু কিছু ট্রেনিং, লোকেরা জানে যে সে নৌবাহিনীতে ছিল 10 লোক, তো লোকেরা আসতো যে আমাদের কিছু ট্রেনিং দেও, কারণ বঙ্গবন্ধু তো কইছে দেশ স্বাধীন করতেই হবে। আমরাও প্রস্তুত ছিলাম, এবং আমরা আগের তলা কিসের থেকে আগেই জানতাম যে স্বাধীন আমরা করবোই যেভাবেই হোক, তো সেটা তো আমার চান্স এসে গেছে। তো করলাম, এগুলি ট্রেনিং পাঠায় কিছু লোক পাঠাইলাম। অবশ্য সবাই নাম মনে থাকে না, 2টা ছেলে আমার মনে আছে, শাহ আলম একটা ছেলের নাম, আর একটা ছেলের নাম হইল রুহুল আমি। ওরা প্রথম গেল, আমি তারে পাঠাইলাম বাজার থেকে টাকাটুকু উঠিয়া, কিছু টাকা লাগে তো তখন গরিব মানুষ তারা অনেক উঠিয়া পাবে, টাকাটুকু উঠিয়া দিলাম, তারা চলে গেলো ইন্ডিয়া। তারা এসে খবর দিল যে সব ঠিক আছে যায়, তখন আমিও যাওয়ার জন্য উদ্বুদ্ধ হইলাম। আমি গেছিলাম ইন্ডিয়াতে, তারা বললো যে আপনি কোথায় ছিলেন আগে? আমি নৌবাহিনীতে। আপনার তো ট্রেনিংয়ের দরকার নেই, ওরা ট্রেনিং দেয় আর কি। তো আমাদের কিছু কিছু গ্রেনেড দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল, ওরাও ছিল। আমরা ছোটোখাটো একটা স্কোয়াড আমরা ওখানে ছিল আর কি, এবং আমাদের আগে কিন্তু আরও স্কোয়াড ছিল, কালীবাজারে একটা বড় ক্যাম্প ছিল, মোটামুটি বড় আর কি।
15-20 জনের একটা লোকের ক্যাম্প ছিল। যাই হোক, যুদ্ধ তো অত বেশি করি নাই, তবে গোয়ালমারিতে ঈদের দিন মনে হয় 71-এর ঈদের দিন একটা অ্যাম্বুশ হয়েছিল, পাকিস্তানে যে আক্রমণ করেছিল, কিন্তু ওইটা চতুর্দিক থেকে আমরা সমস্ত এলাকার যত মুক্তিযোদ্ধা আছে সবাই গেরাউ দিয়ে ফেলছিলাম আর কি ওইটাকে, জায়গাটাকে। এবং সেখানে ভালো যুদ্ধ হয়েছে এবং একটা ছেলে আমাদের শহীদ হয়েছে, শহীদ ছেলেটার নাম জানি, ওর নামে কলেজও হয়েছে একটা, কি নামটা আমি ভুলে গেছি। আর ওদের লোক ধরা পড়ছিল একটা, তো সে দেশপ্রেমিক ছিল, আমরা বলছি তুমি জয় বাংলা বলো, কিন্তু সে বলে নেই। তারপর তাকে বললো যে তোমার পানি ফেলায় মারা ফেলাম, কিন্তু সেটা সে অ্যাকসেপ্ট করলো, সে বলে যে না আমার পিঠে আমার বাদে আমার গুলি করে মারো, কিন্তু পানি ফেলাই না, সাঁতার জানতো না আর কি। যাই হোক, তো এসব কাহিনী হয়েছে, একটাই যুদ্ধ করলাম। এর আগে আরেকটা একটা অ্যাঙ্গুশ হয়েছে, একটা নারায়ণগঞ্জ থেকে সোলজার যাচ্ছিল দাউদকান্দির দিকে লঞ্চে, আমরা এটা জানতে পারছি কারণ ইউনিফর্ম দেখি আমরা বুঝছি আর কি। তা আমরা অবশ্য অ্যাটাক করছি, কিন্তু তাদের যে ফায়ারিং, এই ফায়ারিংয়ের কাছে আমরা আসলে টিকতে পারিনি। আমরা তারপরে ওই যারা শেল্টার নিয়ে আমরা ইয়া করছি, যে হাত চলে গেছে। আর এমনি সাধারণত মাঝে কারফিউ টারফিউ দেওয়া হইতো বাজারে এবং এলাকাতে, বললে দেওয়া হতো রাতে চলাচল করবে না, কারণ সবসময় তখন এখন বাদ আছে, এখন পানি নেই, কিন্তু ওই সময় সবসময় পানি থাকতো, একটু সুবিধা ছিল আমাদের জন্য আর কি। ঘটনা তো এতটুকুই, আমার যুদ্ধের ঘটনা এতটুকুই, খুব বড় না। কিন্তু শেষ হইলে ধরেন শেষ হওয়ার পরই আমি নৌবাহিনীতে যোগ দিলাম। নৌবাহিনীতে তখন আমি কমিশন পাওয়ার জন্য আমার যে কোয়ালিফিকেশান ছিল সেটা আমার ছিল, আমাকে রিকমেন্ডেশন দিয়েছে পাকিস্তানে, আমার ছিল সেই কোয়ালিফিকেশান, তখন আমি কমিশন পাই আর কি 73-তে। বাংলাদেশ তো এখন বর্তমানে বাংলাদেশ তো আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। আর আমাদের নিজের ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, তখন তো আমাদের অনেক কষ্ট ছিল, এখন তো অনেক ভালো, অনেক সব কিছুই ভালো। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন? নতুন প্রজন্মের পরামর্শ হলো যে লেখাপড়া শিখতে হবে, এক নম্বর দেশকে ভালোবাসতে হবে। আমরা যুদ্ধ করে আমরা পাকিস্তানের যুদ্ধে পারতাম না, কিন্তু আমাকে ভালোবাসা ছিল তখন, যে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কইলে তখন আমার সমস্ত পশম খাড়া হয়ে যেত, এবং আমি তখন বুলেটের সামনে যাইতে আমি দ্বিধাবোধ করতাম না, আমার এরকম জিল বা ইয়া ছিল তখন, দেশপ্রেম থাকতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।